আসানভাবে আপনি লিখেছেন ইসলামিক কোরবানির মূল ইতিহাসের সংক্ষেপে যদি বলেন তাহলে উপকৃত হতাম কোরবানির মূল ইতিহাস হলো আল্লাহ তালা ইব্রাহিম রসুদ সাল্লামকে অনেকভাবে পরীক্ষা নিয়েছেন সবগুলো তিনি উত্তীর্ণ হয়েছেন তবে একটা পরীক্ষা ছিল তাকে স্বপ্নে নির্দেশ করেছেন নবীদের স্বপ্ন আমাদের স্বপ্নের মতো নয় তাদের স্বপ্ন ওই ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই তো আল্লাহ তালা স্বপ্নে তাকে নির্দেশ করেছেন তার সন্তানকে জ্বাবিক করার জন্য কোরবানি করার জন্য তিনি সন্তানকে বলেছেন সন্তানও প্রস্তুত হয়েছে সন্তানের মাও প্রস্তুত হয়েছে তাকে জবে করতে গেছেন মূলত আল্লাহ তারা সন্তানের জবে তো চান নেই সন্তান জবে হোক এই মানে এই কঠিন পরীক্ষা আল্লাহ তারা তার আসলে নেবেন না আল্লাহ চাইছেন যে আল্লাহর জন্য তিনি আল্লাহ নির্দেশ পালন করার জন্য কতটা ত্যাগ করতে পারেন যে সবচেয়ে প্রিয় মানুষ জিনিসটা ত্যাগ করতে পারেন কিনা তিনি প্রস্তুত ছিলেন তিনি সেই পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন জবে করতে গিয়েছেন আল্লাহ তারা সেখানে ফেরস্তের মাধ্যমে দুম্বা পাঠিয়ে দিয়েছেন দুম্বা জবে হয়ে গেছে ছেলের জবে হয়নি দেখবেন ছেলে দাঁড়িয়ে আসে জুম্বা জবে হয়ে গেছে এরপর থেকে আমাদেরকে আল্লাহবুল আলমিন তার অনুসরণে এই পশু জবে করার নির্দেশনা দিয়েছেন তো মূল ঘটনা হলো সেটি তো সেই ঘটনার মূল শিক্ষাটা হলো যে আল্লাহর নির্দেশ পালন করতে গিয়ে যে কোনো ধরনের ত্যাগ করতে আমরা প্রস্তুত থাকব এই শিক্ষাটা ধারণ করাটাই হলো কোরবানির মূল বিষয় সেটিকে আমাদের মাথায় রেখে কোরবানি করতে হবে এবং আসল শিক্ষাটা ধারণ করতে হবে